لا لا رمضان بحياتي، شمعة لمماتي، يا ربي دعاتي تقبلها عطول، رمضان رحمة من ربنا نام আমি আপনাদের হোস্ট ইসুফ চেম্বার্স আর আজকে আলোচনার টপিক রোজা অবস্থায় যেসব কাজের অনুমতি আছে ড জাকির কারো মনে কোন রকম সন্দেহ দেখা দিলে কি করতে হবে ধরেন রোজা থাকা অবস্থায় তার মনে কিছু বিষয় নিয়ে সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল তখন সে কি করবে সন্দেহ দেখা দিলে তখন এ ব্যাপারে নিয়মটা কি যদি কারো মনে রকম সন্দেহ দেখা দেয় যে সে যেটা করছে সেই কাজের হয়তো অনুমতি নেই অথবা যদি তার সন্দেহ থাকে যে এতে রোজা ভেঙে যাবে সবচেয়ে ভালো হয় সেই কাজ থেকে বিরত থাকা যদি সন্দেহ থাকে সবচেয়ে ভালো সেই কাজ থেকে সংযত থাকা হতে পারে সেই কাজটা হয়তো নিষিদ্ধ যদি সন্দেহ থাকে আর সেটা না করেন কোনো গুণ হবে না তাই সংযত থাকে সবচেয়ে ভালো তবে এখানে শিরোনামটা হচ্ছে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ এছাড়াও সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত সাত যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যে লোক জানে তাকে জিজ্ঞেস করেন কোন বিশেষজ্ঞকে তিনি আপনাকে বলবেন যে এটার অনুমতি আছে কিনা এটাই সবচেয়ে ভালো তবে কাউকে না পেলে যদি সন্দেহ থাকে তাহলে বিরত থাকাই সবচেয়ে ভালো ভালো উপদেশ এবার ধরেন একজন লোক এমন অবস্থায় পড়ল যে তাকে একরকম বাধ্য করা হচ্ছে তার রোজাটা ভাঙার জন্য অথবা কেউ হয়তো ভুল করে তার রোজাটা ভেঙে ফেলল এটার কি অনুমতি আছে যে এরকম অবস্থায় পড়লে সে তার রোজা ভেঙে ফেলতে পারে এরকম নিয়ম আছে কিনা যে কেউ তার রোজা ভাঙবে অনুমতি আছে কিনা কেউ যদি না জেনে বা ভুল করে রোজা ভেঙে ফেলে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানাহাল নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর একশো ছয় যে কেউ ইমান আনার পরে যদি সে আল্লাহকে অস্বীকার করে যদি না তাকে বাধ্য করা হয় তার মানে জোর করা হলে শির্ক করতে পারেন যদি আপনার ভেতরে তখনও তাকুয়া থাকে আল্লাহকে মেনে চলেন তাহলে এর অনুমতি আছে কেউ যদি আপনাকে বাধ্য করে কোনো কাজ করতে আর এতে আপনার রোজা ভেঙে যায় তাহলে আপনি এতে দায়ী থাকবেন না এখন যদি নিয়ম কারণের কথা বলতে হয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এটা হচ্ছে ইবনে মাজা খন্ড নাম্বার তিন হাদিস নাম্বার দুই হাজার তেতাল্লিশ এবং দুই হাজার পঁয়তাল্লিশ নবী বলেছেন যে আল্লাহ সাবান তালা আমার উম্মতকে ক্ষমা করে দেবেন যদি তারা ভুল করে অথবা ভুলে যায় বা যেটা তার উপর চাপিয়ে দেওয়া হয় জোর করা ছাড়াও যদি সে ভুল করে অথবা কোনো কিছু ভুলে যায় আল্লাহ সেটা ক্ষমা করবেন পবিত্রকরণে এটা বলা হয়েছে সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর পাঁচ যে যদি তোমরা কোনো ব্যাপারে ভুল করে ফেলো কিন্তু তোমাদের নিয়ত ছিল না তাহলে আল্লাহ ক্ষমা করবেন এছাড়াও আল্লাহ বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুইশো ছিয়াশি তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো হে প্রতিপালক যদি আমরা বিস্তৃত হই অথবা ভুল করি আমাদের পাকড়াও করো না তাহলে যে কাজগুলোর কারণে রোজা ভেঙে যায় যেমন খাওয়া দাওয়া পান করা সহবাস ইত্যাদি এই কাজগুলো এক্ষেত্রে চারটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যদি কাজটা করতে কেউ বাধ্য করে তাহলে সে দায়ী হবে না যদি কেউ আপনাকে জোর করে সেজন্য আপনি দায়ী হবেন না আল্লাহ আপনাকে ক্ষমা করবেন দুই নম্বর যদি এই কাজ করেন ভুল করে যেমন ধরেন একজন লোক সাহারি খেল তারপর মনে করলো এখনও ভোর হয়নি আর সে খেতেই থাকলো এটা একটা ভুল যখন সে বুঝলো খাওয়া বন্ধ করলো এটা সে ভুল করেছে আল্লাহ ক্ষমা করে দেবেন অথবা কেউ হয়তো ভুলে গিয়ে একটা কাজ করে ফেললো যেমন কেউ হয়তো রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেললো যদি ভুল করে থাকে তাহলে ক্ষমা করবেন সে রোজা রাখতে পারবে চতুর্থ পয়েন্টটা হচ্ছে যদি কেউ না জেনে কোনো কাজ করে এটা সম্পর্কে জানতই না যেমন ধরেন একটা লোক হয়তো জানে না যে ইচ্ছাকৃতভাবে বমি করলে ইচ্ছে করে বমি করলে রোজাটা ভেঙে যায় আর তারপর সে হয়তো মুখের ভেতরে আঙ্গুল দিয়ে ইচ্ছে করে বমিটা করে ফেললো তাহলে সেই কাজটা করলে একবারে না জেনে এমন হলে ইনশাল্লা আল্লাহ ক্ষমা করবেন এই চারটা ক্যাটাগরি কারণ আল্লাহ আমাদের উপর অতিরিক্ত চাপাতে চান না আর নবী বলেছেন যদি তোমরা ভুলে যাও অথবা ভুল করো অথবা যদি তোমাদের বাধ্য করা হয় এমন হলে ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবেন এটা আল্লাহ সব তালার দয়া সত্যি বলতে ড জাকির আমার কাছে এটা পরিষ্কার আর আশা করি দর্শকের কাছেও পরিষ্কার যে আল্লাহর দয়া তার শাস্তির চেয়ে অনেক বেশি আল্লাহু আকবর তাহলে আমরা ইন্টারভিউয়ের শেষ পর্যায়ে চলে এসেছি এবারে আমরা পিস টিভির দর্শকদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাল ইনশাল তাহলে আর কথা না বাড়িয়ে একজন দর্শকের প্রশ্ন দিয়ে শুরু করছি ধরেন একজন লোক অ্যাজমা রোগে ভুগছে অ্যাজমা তখন সে কি রোজা রাখা অবস্থায় চিকিৎসা নিতে পারে যেমন অক্সিজেন ভ্যাপোরাইজার বা বিভিন্ন রকমের ট্যাবলেট যদি কোনো লোক অ্যাজমার জন্য চিকিৎসা নিয়ে থাকে অ্যাজমা বা হাঁপানির রোগীরা বিভিন্ন রকমের চিকিৎসা নিয়ে থাকে হতে পারে পাফার হতে পারে অক্সিজেন অথবা ভ্যাপোরাইজার এছাড়াও হতে পারে ট্যাবলেট বা ক্যাপসুল এক কথায় যদি কেউ পাফার ব্যবহার করে তখন সেখান থেকে গ্যাস চলে যায় ফুসফুসে ফুসফুসে আকার বড় হয় এতে রোজা ভাঙবে না কারণ এটা তো শুধু গ্যাস ফুসফুসে যাচ্ছে এটা কোনো খাবার না আর পাকস্তি তো যাচ্ছে না এটা শুধুমাত্র গ্যাস এতে না যদি যদি কেউ ব্যবহার করে এরপর অক্সিজেনের কথা বলেন এটা ফুসফুসের ভেতরে চলে যায় আবার বেরিয়ে আসে এভাবে ফুসফুসে অক্সিজেন নিলে রোজা ভেঙে যাবে না রোজা বাতিল হয়ে যাবে না কিন্তু যদি ভ্যাপারাইজারের কথা বলেন এই চিকিৎসা অনেক রকমের হতে পারে সেটা হতে পারে তরল অথবা কোন গ্যাস অথবা কোনো কিছুর দানা আর এই ওষুধ রাখা হয় একটা পাত্রে তারপর বাটনে চাপ দিলে মেশিনে প্রেশার বাড়ে তখন সেই প্রেশারে ওষুধ ফুসফুসের ভেতরে চলে যায় হয়তো যেতে পারে কোন নল দিয়ে মাস্কের ভেতর দিয়ে তবে সেটা যখন ফুসফুসে যায় তখন সম্ভাবনা থাকে যে বেশ কিছু দানা চলে যেতে পারে পাকস্থলীতে এজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে জন্য চিকিৎসা নিলে আপনার দিয়ে রোজা ভেঙে যাবে এরপর যদি ক্যাপসুলের কথা বলতে হয় এই ক্যাপসুলের ভেতরে ওষুধ থাকে এতে ওষুধ থাকে পাউডার উপরে একটা কাভার দেওয়া থাকে ক্যাপসুলটা একটা পাত্রে রাখা হয় তারপর প্রেশার দেওয়া হয় তখন ওষুধটা বেরিয়ে আসে তবে এতেও রোগের পাকস্থলিতে চলে যেতে পারে সেই দানাগুলো তখন ক্যাপসুল দিয়ে অ্যাজমার চিকিৎসা করলেও আপনার রোজা ভেঙে যেতে পারে এসবার চিকিৎসা করতে গেলে এই দুটো পদ্ধতির ব্যাপারে অনুমতি আছে পফার এবং অক্সিজেন এই দুটোতে রোজা ভাঙবে না এবার আরেকজন দর্শকের প্রশ্ন রোজা থাকা অবস্থায় কি টুথপেস্ট ব্যবহার করার অনুমতি আছে টুথপেস্ট ব্যবহারের ব্যাপারে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে টুথপেস্ট ব্যবহারের অনুমতি আছে শেখ বিনব বলেন আল্লাহ তাকে রহমত করুন তিনি বলেছেন পেস্ট আর দাঁত মেসোয়াকের ব্যবহারে কখনো নিষেধ করেননি কোনো সমস্যা নেই এতে রোজা ভাঙবে না তবে খেয়াল রাখবেন টুথপেস্ট যেন গিলে না ফেলেন টুথপেস্ট গিলে ফেলাটা নিষিদ্ধ সেজন্য কিছু বিশেষজ্ঞ বলেন এটা মাকরু যে টুথপেস্টের স্বাদ ভালো হলে অনেকে হয়তো খেয়ে ফেলতে পারে সেজন্য অনেক বিশেষজ্ঞ বলেন এটা মাকরু তবে সঠিক হচ্ছে সাবধান থাকতে হবে যে টুথপেস্ট খেয়ে ফেলবেন না তাহলে পেস্ট ব্যবহার করতে পারেন এতে আপনার রোজা ভাঙবে না আচ্ছা খুব সুন্দর দর্শকদের কাছ থেকে পরের প্রশ্ন রোজা অবস্থায় কি তুথ ফেলতে হবে যখন মুখে পানি নিয়ে কুলি বা গার্গল করি বিশেষ করে ওজুর সময় কি এটা করতে হবে সাধারণত যারা রোজারা খেয়ে তাদের অনেকে ভাবে যে যখন আপনি পানি দিয়ে গার্গল করছেন অথবা মুখে পানি নিয়ে কুলি করছেন তখন থুথু ফেলতে হবে তা না হলে কিছু পানি পেটে চলে যাবে তবে সঠিক নিয়মটা হচ্ছে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত যে আপনি যখন গার্গল করছেন অথবা কুলি করছেন তখন থুথু ফেলার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই এছাড়া যে বিশেষজ্ঞরা বলেন যে থুথু ফেলতেই হবে সেটাও মাত্র একবার তবে কিছু লোক অনেকবার থুথু ফেলে আবার অনেকে কাপড় নিয়ে মুখ মুস্তে থাকে যে গার্গল করার পরে তারা ভাবে পানিটা পেটে চলে যেতে পারে যেটা একেবারে অসম্ভব ব্যাপার আর আমরা যদি নবী মোহাম্মদ সাল্লামের জীবন কাহিনী ভালো করে দেখি সাহাবিগণের জীবনে দেখি অনেক সময় তারা পানি খেয়েছেন ফজরের নামাজের ঠিক আগে তারপর রোজা রাখবেন যখন ফজরের আজান শুনলেন তখন বন্ধ করলেন কিন্তু এরকম কখনো শুনিনি যে একজন সাহাবি পানি মুখে নিয়ে আবার ফেলে দিয়েছেন যদি গার্গল করার সময় থুথু ফেলেন মানুষজন রোজা শুরু করার আগেই যে গার্গল করে সাহায্য শেষ সময়ে যখন আজান শোনেন নিশ্চয়ই কোনো হাদিসে কথা বলতো যে সাহাবি কোনো থুথু ফেলতেন তারা খেয়াল রাখতেন পানি যেন গলায় না যায় এমন হাদিস দেখেনি আর অজু করার সময় যদি গার্গল করেন অথবা পানি দিয়ে মুখ পরিষ্কার করেন পানিটা ফেলে দেন ব্যাস তারপরও যদি থুথু ফেলতে চান আমার মনে হয় একবার ফেললে যথেষ্ট থুথু যদি বারবার ফেলতেই থাকেন তাহলে এক পর্যায়ে মুখ শুকিয়ে যাবে মুখের এই থুথুর বেশিরভাগ অংশই হচ্ছে লালা আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই এটা জেনে ভালো লাগলো কারণ রোজা অবস্থায় বারবার থুথু ফেললে তো জীবনটাই কঠিন হয়ে যেত আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আর একটা কথা অবশ্যই বলবো। এটা দেখে আমি অবাক হচ্ছি যে অনেক কাজেরই অনুমতি আছে কারণ আপনি দেখবেন যে আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে একটা ধারণা আছে যে ইসলাম সবসময় বলছে না 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 আসলে ইসলাম বলছে হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ তবে কিছু না সামান্য কয়েকটা না তবে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু জানলাম আর যথেষ্ট উপভোগ করলাম এটা বলতেই হবে সব সময় দানশীল ছিলেন কিন্তু ওই সময় অনেক বেশি দান করা শুরু করতেন রমাদান মাসে তিনি অনেক বেশি দান করতেন যে সময় জিবরি আলাম প্রতি রাতে ওনার কাছে আসতো ওনার তখন দানের জজবা অনেক বেড়ে যেত তিনি কার মুরসালা ওই বাতাস যে বাতাস বৃষ্টির আগে যে ঠান্ডা বাতাসটা আসে এবং এরপরে হুড়ু হুড়ু করে মুসুলধারে বৃষ্টি আসে এইরকম করে ওনাকে মনে হতো যে তিনি এরকম বৃষ্টিবাহী বাতাসের মতো তিনি দান করেছেন এত দান করা উচিত কেন দান করব না সুফান আল্লাহ আমরা কালকেও বলেছি যে আমাদের দেশে চিন্তা করুন এই যে গরিবরা একটু সাহুর খাবে একটু ভালো তরকারি খাওয়ার পয়সাটা সবার পকেটে আসে ইফতার করার জন্য একটু এই যে চানা এটা খরিদ করবে সোলা খরিদ করবে এই পয়সাটা কি তাদের হাতে ঠিকমতো আছে অনেক গরিবের হাতে নেই একটু ইফতারি খাওয়া আমি দেখেছি অনেক গরিবদেরকে বড়দের পান্তাপাত দিয়ে একটু ইফতার করে এরকম আছে কি আমাদের দেশে আচ্ছা আর কিচ্ছু খাওয়া আমাদের কয়টা আইটেম হয় বলেন তো এত যে বানাই আর খেতে খেতে হুঁশ নাই সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে টু টোয়েন্টি পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুজ আসিল দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ এছাড়াও ওয়েস্ট কোট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E11JE. আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক সব এখন নতুন সাজে দুবাই সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে আরও পাচ্ছেন পুরুষ মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক পারফিউম সিডি ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই তাছাড়া হজ ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি এ গ্রিনফিল্ড রোড লন্ডন ই ওয়ান ওয়ান ইজে ফোন ও টু ও সেভেন থ্রি ডাবল সেভেন ট্রিপল নাইন এইট সবসময় আধুনিক দান খরাত বেশি করে করা গরিবদেরকে বেশি করে দেওয়া এটা রমাদানের একটা বিরাট শুধু রোজা নয় এটা নম্বর গেল দান বেশি খরাত করে করা চার নম্বর গেল এরপরে আরো ইবাদত আছে রমাদানের ওমরা করার এবারত রসুল্লাহ সাল আলাইসালামের এক প্রতিবেশী নিচ্ছিলেন ছিলেন তো অনেকেই আমরা যাচ্ছে প্রস্তুতি নিচ্ছেন তিনিও যাবেন ওই মহিলা যাচ্ছেন না বলেন যে তুমি আমাদের সঙ্গে এই জয়েন করবে কাফেলে না তো চেয়েছিলাম আমাদের মাত্র দুইটা উঁট আছে একটা নিয়ে আমার স্বামী অলরেডি চলে একটা উঠ আছে আমাদের পরিবারের বাকি সদস্যদের এই পানি আনতে হয় দূর থেকে সব বাড়ি থেকে কুয়া ছিল মিনায় একে কুয়া অনেক দূরে আধা দূরে কুয়া আছে হয়তোবা পানি আনতে হয় বাজার থেকে কিছু কিনতে হয় তখন তো যানবাহন বলতে রহমতাল্লাহ উঠ ছাড়া আর কিছু নাই তো আরেকটা উঠ আছে পরিবারের জন্য আমি যদি এটা নিয়ে চলে যাই তাহলে বাকিদের অচল আমি এই কারণে যেতে পারলাম না আপনার সঙ্গে এই মোবারক সফরে তখন তিনি কোনো চিন্তার কারণ নাই তুমি যদি কোন সময় কিসমতের জুটে তুমি যদি রমাদান মাসে কোন সময় অমরা করতে পারো রমাদান রামাদান হাজাত হাজিন মাই কেউ যদি রমাদান মাসে ওমরা করতে পারে তাহলে আমার সঙ্গে ওমরা করা সব নয় বরং আমার সঙ্গে হজ করা সব পেয়ে যাবে মাসাল একজন অনেক ভাই আছেন এখানে আলহামদুলিল্লাহ অলরেডি প্ল্যান করে ফেলেছেন যে তারা রমাদান মাসে ওমরা করতে যাবেন এটা একটি চমৎকার আইডিয়া আপনার জীবনে যদি কোনো সময় না হয় হওয়ার জন্য একটু প্ল্যান করেন রমাদানের কয় নম্বর এ গুলো। পাঁচ নম্বর গেলো ছয় নম্বর এবাদতের বা বিশেষ একটা আমল রমাদান হচ্ছে শেষ দশ দিনের আমল শেষ দশ দিনের আমল এই দশটি দিনকে আগের বিশটি দিনের মতো নবী করিম সাল্লাম বিবেচনা করেন নাই শেষ দশ দিন আসলে তিনি কি করতেন কোমর বেঁধে নামতেন রাত্রি জেগে জেগে সারা রাত জেগে অলমোস্ট এবাদত করতেন ও আহিয়া ও আলকাদা আহলাহু। এবং পরিবারের সবাইকে তিনি জাগিয়ে দিতেন যদিও আমাদের এখানে এই শেষ দশ দিনের শেষ রাতে আর কি আমাদের রাতে তো ঘুম নাই তারপরেও আমরা যদি তাহার দুই একা চার টাকা তো পড়তে পারি একটু গল্প গজবের সমানে যে সামান্য একটু দিতে পারি আমরা হয়তো চেষ্টা করতে পারি যে শেষ দশ দিনে দিনের বেলা কিভাবে ইবাদত করা যায় রাত রাতও ছোটো দিনটাকে কীভাবে আর একটু বেশি ইবাদত করতে পারি এবং সেই দশ দিনের ভিতরে আবার আরেকটা কি আছে লাইলাতুল কদর আছে এটা ক নম্বর যাইতে পারি সেই দশ দিনকে ক নম্বর নেব ছয় নম্বর নেব কেমন লাইলাতুল কদরকে নিয়ে যাই সাত নম্বরে লাইলাতুল কদর কয় রাত্রে তালাশ করব পাঁচ রাত্রে কিছু মুখস্থ করেছেন নাকি এক মুখস্থ করে বসে আছেন শুধুমাত্র সাতাশে যারা মুখস্থ করে রাখেন লাইলাতুল কদরের এক রাত্রে ইবাদত করবেন তারা ঠকে যাবেন কারণ অনেক হাদিফে রসুল্লাহ সাল্লা আলাম বলেছেন তোমরা সেই দশ পাঁচটি বেজর রাতেই লাইন কদরকে তালাশ করতে থাকো যে কোনো রাত্রে পার হয়ে যেতে পারে সাতাশের কথা কোনো কোন আয়তে আসছে কোন কোনো রে আয়াতে প্রত্যেকটি বেজর রাত্রে কথা এসেছে এবং এই দিন ওলামায় কেরাম বলেছেন যে কোনো বছর একুশে রাতে পার হয়ে যায় কোনো বছর লাইলেতুল কাদর পার হয়ে যায় তেইশে কোন বছর পঁচিশ কোন বছর সাতাশ কোন বছর উনত্রিশেও যেতে পারে রোটেট করে এটা অনেক আমাদের কনক্লুশন তাহলে আমরা লাইলেতুল কাদারের স্পেশাল ইবাদত করার জন্য সেই ব্যাপারেও ওই একই হাদিস এসেছে মান কামা লাইতাল কাদার ইমান যে ব্যক্তি লাইলাতুল কাদারের এবাদত করে হক আদায় করে ত্যাম করে তার অতীত গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেবেন তা লাইন কদেরকে মিস করা যাবে না পাঁচ পাতে তালাশ করতে হবে এরপরে আসে আর একটি এবাদত কাপ এই দশ দিন কেন্দ্রিক এটা কয় নম্বর হবে কি পা এতক্ষণ পাঁচ হিসাব করে আট নম্বর হয়ে যাবে এখন এবাদতের লিস্ট মনে রাখেন এই এটা হলো কাফ আট নম্বর আসুরুল্লাহ সাল্লা সাল্লাম এই বিশ শেষ দশ দিনের আমলকে ভালো করে করার জন্যে লাইল্লা তাল কদের এবাদতকে কোনো ডিস্টার্ব না হয়ে একমুখী হয়ে করার জন্য তিনি এতে কাপকে বেছে নিয়েছিলেন যাতে করে পুরো সময়টা এই বাদাতে কেটে যায় সেটাও অনেকেই চেষ্টা করেছেন এই মসজিদে অনেকেই চেষ্টা করে চান্স পাচ্ছেন না সেটা তো লভ মাধ্যমে হয়ে যায় আমাদের কিছু করানো অনেকে আমাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করেন কিন্তু আমরা তো স্বজন করতে পারি না কাউকে ফেভার করতে পারি না এটা কিসমতে যেটা তিনি হয় তা না হলে যে কোনো লোকাল মসজিদেও করতে পারি আমরা তো এই আটটি এবাদত রমাদার মাসের আল্লাহ তালা দিয়েছেন কতগুলো এবাদত এবং ভ্যারি স্পেশাল এবাদত যেটা এই মাসের সঙ্গে সম্পৃক্ত এবং এই বাদতগুলো রোজা অন্য মাসেও স্বভাব আছে কিন্তু রমাদান মতো এত স্বভাব হবে না তাহার অন্য মাসে আসে কিন্তু এই মাসের ইবাদতটা অনেক বেশি হয় দান খরাত অন্য মাসে আমরা করি কিন্তু এই মাসে বেশি করি করা এই জন্য শুধু দান খরাত নয় জাকাত এই মাসে আমরা অনেকেই আদায় করে থাকি তাহলে এই এতগুলো ইবাদতের সমষ্টি নিয়ে এসেছে রমাদান মাস সেই জন্যই হাদিসে এসেছে যেই ব্যক্তি রমাদান পেলো অথচ জান্নাতে যেতে পারলো না সেই দুর্ভাগা হতভাগা সে 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 দুর্ভাগ্যের স্বীকারী হয়ে যাক আপনি বলেন আমিন রমাতান পাওয়া যাবে আর জানলাতে যেতে পারবে না এতে কেমন মুসলিম কিন্তু আমরা দেখি যে এক এক রমাতান পার করে দিয়েছি কি পরিমাণ হক আদায় করেছি আসুন এই যে আমার লিস্ট শুনলাম এগুলাকে আমরা ঠিক মতো হক আদায় করি এই আগ্রহণীয় ইন্তজার করতে থাকি এবং প্ল্যান করি রুটিন করি এবং পরিবারের সদস্যদেরকে আরেকটি দোয়ার এই লিস্ট আমি ভুলে গিয়েছি দোয়া রমাদান এ বাদত অন্যতম এমন হচ্ছে দোহা একটি হাদিসে এসেছে যে যে ব্যক্তি রোজা রাখে যতক্ষণ রোজা খালাতে আছে আল্লাহ তালা তার সমস্ত দোয়াকে কবুল করে ফেলবে কয় নম্বর এবাদত নয় নম্বরের বাদত দোয়ার মধ্যে কি আছে দোয়ার মধ্যে তবা আছে আছে আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া আছে সবগুলোই হচ্ছে দোয়া স্টেট ফার এটা রমাদানের বিরাট কারণ যেখানে কোরআনে আয়াত এসেছে রমাদান সংক্রান্ত তার শেষে কি আছে যে আমার বান্দারা যখন জিজ্ঞাসা করে আমি আমি দূরে না কাছে আপনি বলে দিন আমি অনেক কাছে দা দা যে কোনো দায়ী যখন আমার কাছে দোয়া করে আমি তাদের দোয়াকে কবুল করে ফেলি রোজার সঙ্গে রমাদানের সঙ্গে দোয়ার সম্পর্কটাও এভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে তাহলে রমাদান এবং রোজা কেন্দ্রিক কয়টা আমরা ইবাদত পেলাম ইবাদত পেলাম এখন এই নয়টা ইবাদতের লিস্ট করে ঘরে নিয়ে নোট করবেন এবং আমরা চেষ্টা করি হয়তো এতে কাপ এবার সবাই করতে পারবো না হয়তো বা আমরা সবাই যেতে পারবো না বাকি কয়টা থাকলো থাকলো সাতটা বোধে আমরা সবাই করতে পারবো ইনশাআল্লাহ লিস্ট কাছে দেখতে চাই আসে কিনা ঠিক মতো অনেকেই মোবাইলে নোট করেছেন কেউ কাগজে নোট করেছেন মাসা এ এই ঘরে নোট করবেন বিবি বাচ্চা সবাইকে শোনাবেন কাগজে লিখে রাখবেন দেখো এই বাদত গুলো করার কথা আছে আমরা ঠিক মতো করতে পারছি কি না